দেখতে ফুলের মতো, লম্বা পা দুটি বাঁকানো এবং একসাথে বিশেষ কোণে জুড়ে রাখা। পতঙ্গটিকে দেখলে মনে হয় প্রার্থনারত অবস্থায় রয়েছে এটি। মূলত এর বিশেষ ভঙ্গিমার জন্যই এমনটা মনে হয়। ম্যান্টিস নামের এই প্রাণীটির মানুষের সাথে রয়েছে বিশেষ অক্ষতা। চীনা কবিতায় ম্যান্টিসদের বলা হয় নির্ভীকতা ও বীরত্বের প্রতীক। প্রায় 2300 প্রজাতির ওপরে ম্যান্টিসের বিভিন্ন প্রজাতি রয়েছে গোটা পৃথিবী জুড়ে। উত্তর আমেরিকাতে 20টি স্থানীয় ম্যান্টিসদের প্রজাতি রয়েছে। খাদ্য শৃঙ্খলার ব্যাপারে এরা বিন্দুমাত্র পরোয়া করে না। হার্মিং বার্ডদের আক্রমণ করা এদের জন্য খুব সাধারণ ব্যাপার। দুর্ধর্ষ শিকারী পতঙ্গগুলোর মাথা রয়েছে লম্বা ঘাড় বা প্রসারিত থোরাক্সের ওপর। নিজেদের ঘাড় ঘোরাতে পারে 180 ডিগ্রি পর্যন্ত। আছে দুটি বড় ধরনের চোখ, সেই সাথে 3টি সাধারণ চোখ বা ওসেলাই রয়েছে। পেটের এক পাশে আছে একটি কান। শব্দের উৎসের দিক নির্ণয় করতে না পারলেও পথ অনুসন্ধানের জন্য ম্যান্টিস বাদুড়ে তৈরি করা শব্দ নির্ণয়ে বিশেষ পটু। বিষাক্ত না হলেও কিছু প্রজাতি অবশ্য প্রতিপক্ষকে ভয় দেখাতে বাতাসে এক ধরনের শব্দ তৈরি করতে পারে। এরা মাত্র 5 থেকে 6 ইঞ্চি পর্যন্ত হতে পারে। গড়ে জীবনকাল মাত্র 1 বছর। ছদ্মবেশ ধারণে এদের তুলনা হয় না। সবুজ বা বাদামি রঙের হলেও পরিবেশ অনুযায়ী অন্যান্য রঙের ম্যান্টিসদের দেখা পাওয়া যায়। ক্ষিপ্র গতি ও নিখুঁত লক্ষ্যভেদের সাথে শিকার ধরার জন্য ম্যান্টিসদের সামনের পায়ে কাটার মতো অংশ রয়েছে, ফলে এরা দুর্দান্ত শিকারে পরিণত হয়। ছোঁয়া খন্দকার সময় সংবাদ।